দক্ষতার সাথে দায়িত্ব পালনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি রপ্ত করতে হয় সমরবিদ্যার খুঁটি নাটি আর এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সম্পন্ন হয় মিরপুর সেনানিবাসের সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে এবছর ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোর্স সম্পন্নকারী পঁয়তাল্লিশ জন দুশো ২১৫ জন সামরিক কর্মকর্তার হাতে বৃহস্পতিবার সকালে সনদ তুলে দেন সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন সততা ও নিষ্ঠার সাথে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সাংবিধানিক ধারাবাহিকতা বহাল রাখায় মনোযোগী হতে হবে কঠোর পরিশ্রম ও অধ্যাপসের মাধ্যমে সমর বিজ্ঞানের উপর। উচ্চতর জ্ঞান লাভ করেছেন এই প্রশিক্ষণ অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের আরো আত্মপ্রত্যয় শেখাবে ভবিষ্যতে বৃহৎ নেতৃত্ব প্রদানে আপনারা নিজেদের প্রস্তুত রাখবেন সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করবেন এটাই আমরা আশা করি আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান পাচ্ছে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতির পিতা গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন আজকে আমরা উন্নয়নশীল দেশ দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা তিনি বলেন জনগণকে দেয়া প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণপুরি টালের নির্মাণ কাজ খুব দ্রুত শেষ হয় তার ব্যবস্থা নিচ্ছি মেট্রো রেল ঢাকায় যানজট মুক্ত করবার জন্য মেট্রো রেল নির্মাণের কাজও ইতিমধ্যে শুরু হয়েছে সেই সাথে সাথে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি অবকাঠামো সহ দেশের সামগ্রিক উন্নয়নে সশস্ত্র বাহিনীকে আরো জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী আমরা কাজ করে যাচ্ছি দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা করতে